তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের। সাতক্ষীরায় নির্মাণাধীন ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি মোটরসাইকেল, এতে নিহত হন দুই যুবক। আহত একজনকে ভর্তি করা হয় হাসপাতালে, তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে মারা গেছে এক যুবক। বিহারি মোড়ে বিপরীতমুখী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা হয়। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকার চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।